সভা সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্লেমো ভুল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ উৎকণ্ঠা জানালো জাতিসংঘ। বাংলাদেশের সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের। দর্শক, এই শিরোনামে একটি খবর। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটার হাস। তিনি বলেন, সব পরিস্থিতি বিবেচনায় অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। দেশে ক্রমে ক্রমেই দেখা যাচ্ছে যে আমেরিকা আওয়ামী লীগের উপরে তাদের অসন্তোষ আরো বাড়িয়ে ফেলতেছে বা আমেরিকার আওয়ামী লীগের উপরে তাদের অসন্তোষ বেড়ে যাচ্ছে। কারণ আমেরিকা অনেক আগে থেকেই ক্রমে ক্রমে বলতেছিল, বিভিন্ন রকম ভাবে বলতেছিল যে আসসালামু আলাইকুম, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। প্রিয় দর্শক, তাহলে কি আমরা ধরেই নিব সামনে সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনটি জাতিসংঘের অধীনেই হচ্ছে অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে, বা এই সরকারের পতনের মাধ্যমে নতুন করে নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চাই বিএনপি? সব কথাগুলো আমার মুখের কথা না, এগুলো আপনারা যারা ফেসবুক, ইউটিউব এবং যারা একটু নিউজ নিয়ে ঘাটাঘাটি করেন তারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশে এই নির্বাচন নিয়ে প্রচুর পরিমাণে চাপ আসতে শুরু করেছে পশ্চিমা বিশ্ব থেকে, এবং যারা পরাশক্তি দেশ রয়েছে আমেরিকা, এছাড়া রয়েছে জাতিসংঘ রয়েছে, এই নতুনভাবে আবার কিন্তু যুক্ত হলো যুক্তরাজ্য, তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, এবং বিশেষ করে বিরোধী যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে আমরা মনে করছি। প্রিয়শোক, বিষয়ে বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। সভা সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্লেমো ভুল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। পোস্টে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভুল জানান, চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেফতারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি আরও বলেন, দায়িত্বশীল সংস্থাগুলোকে বলবো তারা যেন সভা সমাবেশের অধিকার নিশ্চিত করতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে। নগদের কাছে হক করলেই সবাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বাংলাদেশের পতাকার ছবি জুড়ে দিয়ে এই পোস্ট করেন ক্লেমো ভুল। গত বছরের ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দমনপীড়ন এবং ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। এবারের পোস্ট শেয়ার করে ওই দুটি বিবৃতিও যুক্ত করে দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের নির্বাচনের সময় ভোটারদের ভয়ভীতি, হয়রানি বা হামলা প্রতিরোধে শান্তিরক্ষী মোতায়েন করার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন ১৪ জন কংগ্রেসম্যান। এতে বলা হয়েছে, জাতিসংঘের উচিত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান এবং পরিচালনায় অংশগ্রহণ করা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডের উদ্দেশ্যে এই চিঠি লেখা হয়েছে। চিঠিতে বলা হয়, সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকারের কথিত অপরাধ তদন্ত না হওয়া পর্যন্ত জাতিসংঘের উচিত মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা। দীর্ঘ চিঠিতে তারা জানিয়েছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ,
ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার সহ বিপুল সংখ্যক মানবাধিকার সংস্থা বাংলাদেশে সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করেছে, যার মধ্যে ভয়ভীতি, হামলা, মিথ্যা কারাদণ্ড, নির্যাতন, গুম, এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও রয়েছে। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৎকালীন পুলিশ প্রধান সহ র‍্যাবের বর্তমান এবং সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এই নিষেধাজ্ঞাগুলো সরকারের সন্ত্রাসকে মন্থর করতে পারেনি বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক চলে। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটার হাস। তিনি বলেন, সব পরিস্থিতি বিবেচনায় অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। দেশের পরিস্থিতি দেখে তারা চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। যে কোনো দেশের শান্তি ও গণতন্ত্র বজায় থাকুক সেটা চায় ওয়াশিংটন, তবে তা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস। সিইসির সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাঙ্গীর আলম। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্টারে একদম ফ্রি। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ তার প্রস্তুতি কতটুকু, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে অবহিত করতে এই বৈঠক হয়েছে। এ সময় সিইসি জানিয়েছেন, দেশে যে সংকট বিরাজ করছে তার রাজনৈতিক সমাধান হলে ইসির পক্ষে ভোট গ্রহণ সহজ হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল দেওয়ার পরিকল্পনা আছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। এর আগে সিইসি জানিয়েছিলেন, আনুমানিক সেপ্টেম্বরের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। তবে পরে অবশ্য বলেছেন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিয়োগ সহ নানা জটিলতায় সেপ্টেম্বরে তফসিল দেওয়া সম্ভব নয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নতুন গঠিত আইনসভার প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি, অর্থাৎ সেই অনুযায়ী ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতেই হবে। অমিত হাসান রবিন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ উৎকণ্ঠা জানালো জাতিসংঘ। বাংলাদেশে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের। দর্শক, এই শিরোনামে একটি খবর, আমি খবরের সাথে কিছু সাপ্লিমেন্ট করব এবং আগে পরের কিছু পরিস্থিতি আপনাদেরকে জানাব। জাতিসংঘের সভা সমাবেশের অধিকার বিষয়ক বিশেষ দূত ক্লেমেন্ট ভৌল, তার ছবি দেখা যাচ্ছে খবরে। বলা হচ্ছে, বাংলাদেশে চলমান বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতা ও গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত ক্লেমেন্ট ভৌল। সোমবার এক টুইট বার্তায় ক্লেমেন্ট ভৌল এই আহ্বান জানান। টুইট বার্তায় ক্লেমেন্ট ভৌল বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত ও অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বের কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিচ্ছেন যে শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। ক্লেমেন্ট ভৌল আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভিন্ন মতের কণ্ঠস্বরকে
সম্মান করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সব পক্ষকে যাতে তারা তাদের মতামত নির্বিঘ্নে নিরাপদে প্রকাশ করতে পারেন সেটার উপরও গুরুত্ব দিচ্ছেন জাতিসংঘের এই দূত। শনিবার রাজধানীর প্রবেশ মুখগুলোই অবস্থান কর্মসূচি দিয়েছিল বিরোধী দল বিএনপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত 5টি স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন সতর্ক পাহারায় ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও। লাঠিসোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় তারা বিরোধী দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে বিভিন্ন পক্ষের অনেকে আহত হন, বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দর্শক, এই প্রসঙ্গে উল্লেখ করি যে জাতিসংঘের যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আছে তার কাছে কিন্তু রিপাবলিকান 14 জন কংগ্রেসম্যান তারা একটি চিঠি পাঠিয়েছে। জাতিসংঘে যে মানবাধিকার বিষয়ক কমিশন আছে তার সদস্য পদ স্থগিত করা, জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচন করা এবং শান্তিরক্ষী মিশনে র‍্যাব থেকে আগত সদস্যদের অন্তর্ভুক্তি স্থগিত করা, এই বিষয়গুলো কিন্তু প্রস্তাব আকারে তারা তুলে ধরেছে। সুতরাং জাতিসংঘের রাষ্ট্রদূত, জাতিসংঘের কোনো দূত বা কোনো অংশের কর্মকর্তারা যদি অব্যাহতভাবে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানাতে থাকেন, তখন কিন্তু ওই রিপাবলিকানদের যে প্রস্তাব জাতিসংঘের উদ্দেশ্যে পাঠানো সেটি কিন্তু খুবই প্রাসঙ্গিক হয়ে যাবে। ফলে জাতিসংঘ যদি কোনো অবস্থান গ্রহণ করে সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে এটি খুবই একটা বিব্রতকর পরিস্থিতি হবে। যদিও জাতিসংঘের কোনো প্রস্তাবের ব্যাপারে অধিকাংশ রাষ্ট্রের একটি মতৈক্য দরকার পড়ে, কিন্তু তারপরও যদি প্রস্তাবটা উত্থাপিত হয়ে যায় তাহলে সেটি কিন্তু বিশ্ববাসীর নজরে আসবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে একটি নতুন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে এবং অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার নজিরও অতীতে আছে। দর্শক ভালো থাকবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, ক্রমে ক্রমেই দেখা যাচ্ছে যে আমেরিকা আওয়ামী লীগের উপরে তাদের অসন্তোষ আরও বাড়িয়ে ফেলতেছে বা আমেরিকার আওয়ামী লীগের উপরে তাদের অসন্তোষ বেড়ে যাচ্ছে। কারণ আমেরিকা অনেক আগে থেকেই ক্রমে ক্রমে বলতেছিল, বিভিন্ন রকমভাবে বলতেছিল যে আওয়ামী লীগ যে আচার আচরণ করে বিরোধী দলের সাথে সেটা বাংলাদেশে বা কোথাও কোনো গণতন্ত্রের ক্ষেত্রে এরকম হতে পারে না। একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ এবং একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচালিত করতে গেলে আওয়ামী লীগের এই আচরণ কোনোভাবেই সেটা যায় না দেশের জনগণের সাথে। তাই আওয়ামী লীগ যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং এই যে 15 বছরে একটানা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যার পরিপ্রেক্ষিতে আমেরিকা আস্তে আস্তে এই ভিসা নীতিসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিতেছে, কিন্তু এই পদক্ষেপের কারণে বা ভিসা নীতির কারণে আওয়ামী লীগ মোটেই সঠিক জায়গায় আসছে কি না বা তারা আসল জায়গায় আসছে কি না, তারা সন্ত্রাস পরিহার করছে কি না, এটা দেখার জন্যই শনিবারে 29 তারিখে একটি কর্মসূচি দিয়েছিল বিএনপি, যে এটা দেখানোর জন্য বা দেখার জন্য যে আওয়ামী লীগের অবস্থানটা কি হয়। কিন্তু শনিবারের সেই কর্মসূচির উপরে, বিএনপি বা বিরোধী দলের সেই কর্মসূচির উপরে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, যে হামলা করেছে, তাতে আওয়ামী লীগের আসল চরিত্র একেবারে বের হয়ে গেছে। এতদিন যেরকম ভিসা নীতির কারণে কিছুটা চুপচাপ ছিল, কিন্তু শনিবারে তাদের সমস্ত চরিত্র তুলে ধরেছে এবং এই চরিত্র তুলে ধরার কারণে আমেরিকা, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সমস্ত সংস্থা সবাই এটা এখন প্রচণ্ড রকমভাবে খেপে গেছে এই আওয়ামী লীগের উপরে। এবং এই খেপে যাওয়ার কারণে এখন প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা সংস্থাই খুব উদ্বেগ জানাচ্ছে এবং তারা তাদের কথা স্পষ্ট করে আওয়ামী লীগকে জানিয়ে দিচ্ছে যে তাদের আওয়ামী লীগের এই আচরণে কেউ সন্তুষ্ট নয়। যার কারণে এইবার আমেরিকাও তাদের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়ে, এতদিন আমেরিকা বলেছে যে গণতন্ত্রের ক্ষেত্রে কোনো সহিংসতা কাম্য নয়, আর এখন তারা স্পষ্ট করে দেখেছে যে আসলে এই আওয়ামী লীগ এরা কোনো গণতন্ত্র বোঝে না, এদের সহিংসতা বা সন্ত্রাসী হচ্ছে এদের একমাত্র অ্যাক্টিভিটি, এটা তার আমেরিকা দেখেছে, দেখে তারা এইবারে স্পষ্ট করে বলে দিয়েছে সব কিছু। তাই এইবারে শনিবারে যে
আক্রমণ চালিয়েছে বিএনপি বা বিরোধী দলের উপর বা যে হামলা চালিয়েছে তাতে আমেরিকা খুব উদ্বেগ জানিয়েছে এবং শনিবারের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করার আহ্বান আমেরিকার। এবার আমেরিকা একটু স্পষ্ট করে দিয়েছে যে সে আগের মতো আর চলবে না বা আগের মতো আর চালাতে পারবে না আওয়ামী লীগ, সেই অবস্থা নেই। এখানে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত শনিবারের বিক্ষোভে ভীতি প্রদর্শন এবং সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশ সরকারকে বলবো তারা যেন পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ এসব ঘটনার তদন্ত করে এবং এসবের সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার এসব কথা বলেন। প্রশ্নে গয়েশ্বরচন্দ্র রায়সহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলার বিষয়টি উল্লেখ করা হয়। জবাবে মিলার বলেন বাংলাদেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে, তার দাবির পক্ষে কথা বলতে পারে, সেই নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে হবে। এখানে বাংলাদেশে যা কিছু ঘটছে তা সব কিছুই তারা অতি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখেছে এবং তারা সমস্ত রকম ভিডিও দেখতে পেয়েছে যে কী হয়েছে না না হয়েছে। এখানে গয়েশ্বরচন্দ্র রায়ের উপর যে আক্রমণ হয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের উপরে যে আক্রমণ হয়েছে এগুলো তারা সব দেখেছে এবং সেখানে যে এদের নামে আক্রমণও হয়েছে এবং এদের নামে আবার মামলাও করেছে আওয়ামী লীগ, সেই জন্য তারা স্পষ্ট করে বলেছে এই মামলাগুলো সঠিক, সুন্দর এবং স্বচ্ছ তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে এর বিচারের আওতায় আনতে বলেছে। কারণ এখন যদি এই হামলা যারা করেছে এরা তো আওয়ামী লীগের লোক এবং পুলিশ লীগ, তারা যদি তাদের যদি বিচার না করা হয়, যদি স্বচ্ছ তদন্ত না করে, তাহলে তো আমেরিকা আবার অন্য পদক্ষেপ নেবে। মুখপাত্র বলেন আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাব তারা যেন মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনকে সম্মান করে এবং সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকে। এখানে স্পষ্ট করে এটা আওয়ামী লীগকে বলেছে, আওয়ামী লীগ যেরকম ভয়ভীতি দেখায় বিএনপিকে এবং তারা কোনো নিয়মকানুন মানে না, তারা কোনো আইন শৃঙ্খলা মানে না আওয়ামী লীগ, তারা যে জঙ্গি আচরণ করে এটা তাদেরকেই বলা হয়েছে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়ার বিষয়ে সকলের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। ভোটার, রাজনৈতিক দল, তরুণ সমাজ এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সহিংসতার পরিবেশ অবাধ এবং সুষ্ঠু ভোট হতে পারে না। এতদিন তারা বলছে যে গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নাই, আর আজকে তারা বলেছে রাজনৈতিক সহিংসতার পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট হতে পারে না, এটা তারা স্পষ্ট করে বলেছে। এবং তারা যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চায়, এখন তারা স্পষ্ট করে দেখতে পেয়েছে যে এইরকম পরিবেশ থাকলে এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই 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 যে বর্তমানে যে অরাজকতা চলতেছে বা বিরোধী দলকে যে কথা বলার স্বাধীনতা দেয় না এবং যে বিরোধী দলের উপর যে আক্রমণ চলতেছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তাহলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেই এই এই অশুভ শক্তিগুলো সব থেমে যাবে, তারা আর এই অন্যায় অত্যাচার করতে পারবে না, বিরোধী দলের উপর আর আক্রমণ করতে পারবে না। এবং তখন প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এবং ঢেলে সাজায়ে তারপরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, তাহলেই আসবে প্রকৃত গণতন্ত্র এবং মানবাধিকার বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা দেখলেন ভিডিওটি, যে যেভাবে পরাশক্তি দেশগুলো আমাদের প্রতি, বাংলাদেশের প্রতি, যে এই নির্বাচন নিয়ে যেভাবে নজরদারি করছে, সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে আগামী নির্বাচনটা আসলে কিভাবে হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা একটু সংশয়ের মধ্যে রয়েছি। কারণ একদিকে যেরকম দেখা যাচ্ছে যে পরাশক্তি দেশগুলো এর আগে কখনো এরকম আমরা দেখি নাই যে এত কঠিনভাবে নজরদারি রাখছে, বিশেষ করে আমেরিকা, যুক্তরাষ্ট্র যেগুলো আছে এবং যুক্তরাজ্য, এই যে এখান থেকে যে চাপ প্রয়োগ করা হচ্ছে নির্বাচন নিয়ে, যে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং মানবাধিকার যেগুলো রয়েছে সেগুলো লঙ্ঘন করা যাবে না, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে, জাতিসংঘ থেকে যেভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। প্রিয়শক, আপনাদের কী মনে হচ্ছে, আপনারা কি কখনো দেখেছেন যে এইভাবে এত পরিমাণ চাপ দেয় বাইরের দেশগুলো? একটি স্বাধীন দেশকে কখনোই এইভাবে চাপ দেওয়া কখনোই কেউ দেখেনি, আমি আমার এই বয়সেও আমি কখনো দেখিনি যে এত কঠিনভাবে চাপ দেয়। বিভিন্ন দেশ বিভিন্নভাবে তারা
বারবার সুষ্ঠু নির্বাচনের দাবি তুলছে এবং তারা বলছে যে সুষ্ঠু নির্বাচন। সেই সাথে পিটার হাস আজকে যে কথাটি বলল যে তারা আমেরিকা থেকে তাদের নির্বাচন যে পর্যবেক্ষণ দল রয়েছে সেই দলগুলো আগস্ট মাসেই চলে আসবে এবং এখানে এসে তারা নির্বাচনের পর্যবেক্ষণ করবে। প্রিয় দর্শক, সেই সাথে বিভিন্ন রাষ্ট্র কিন্তু আমাদের দিকে বাংলাদেশের দিকে করা নজর রাখছে নির্বাচন নিয়ে। সামনে নির্বাচন কী হতে যায়, আসলে কী হবে নির্বাচন সামনে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। এই সরকারের অধীনেই কি নির্বাচন হবে, নাকি জাতিসংঘের অধীনে নির্বাচন হবে, নাকি বিএনপি যে কথাগুলো বলছে যে তারা এই সরকারের পতনের মাধ্যমে তার তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন করবে, আসলে কোনটা হবে? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ বিদেশ থেকে এখন যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।